এপারটাও প্লেন রয়েছে, এপারটাও। আর কত সুন্দর ফুলেছে দেখুন। বাবু ভালো হয়েছে? খুব ভালো বানিয়েছ? কে বানিয়েছে? খুব ভালো লাগছে খেতে? নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু ও এক বাটি আটা দিয়ে দারুণ মজার একটি টিফিনের রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারাও সকাল সন্ধ্যায় বাড়িতে টিফিনের জন্য রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর একদম উপকরণ থাকে কম আর খুব কম সময়ের মধ্যে একদম সহজ পদ্ধতিতে আমি আজকের টিফিনটা বানিয়ে দেখাবো, আপনারা প্লিজ দেখবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করার জন্য রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা শুরু করি। আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলুকে ছাড়িয়ে নিয়েছি। আজকে কিন্তু এই কাঁচা আলু দিয়েই রেসিপিটা বানাবো। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে বড় ছিদ্রগুলো হয় এই ছিদ্র দিয়ে কিন্তু আমি আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু বঁটি দিয়ে কিংবা ছড়ি দিয়ে সরু সরু করে ঝুড়ি ঝুড়ি করে কেটেও নিতে পারেন। এবার আমি আলুর মধ্যে জল দিয়ে ভালো করে আলুটাকে হাত দিয়ে দিয়ে এইভাবে দু তিনবার জল ফেলে ফেলে ধুয়ে নেব। আলুটা কেটে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবেন, তা না হলে কিন্তু আলুটা কালো বা লাল হয়ে যায়। উনান আমি জেলে নিয়েছি আর একদম মাঝারি আঁচে রেখেছি আগুনটা। আর এদিকে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দু চামচের মতো তেল দিয়েছি, বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে। জিরে ফোড়ন দিয়ে টিফিনটা বানালে টিফিনটা টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আগে জিরেটাকে হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব আদা কুচি, আর দেব ধনে পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতার পরিবর্তে কারি পাতাও দিতে পারেন কুচে কুচে। ভালো করে একটু ভেজে নেব। আর আজকে টিফিনটা আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা যদি আমিষ বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি এখানে শুধু আদা কুচি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণটা দিতে হবে। আমি ওখানে হাফ চামচের মতো লবণ দিলাম। এবার আমি হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এছাড়াও আপনারা কিন্তু অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। এবার আমি গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে আমি মশলার সাথে এইভাবে মেরে মেরে একটু কষিয়ে নেব। একদম কিন্তু আলুগুলো ভেজে নেওয়ার দরকার নেই, একটু জাস্ট এইভাবে মেরে মেরে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলেই হবে। এই পর্যায়ে আমি আলুর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি এক বাটি জল নিয়েছি, জলটা আমি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম, একটু নেড়ে দেব। আমি কিন্তু জলটাকে একদম ফুটিয়ে ফেলবো না, জাস্ট একটু নেড়ে দেব, মানে জলটাকে একটু আলুর সাথে গরম করে নেব। আর এই সময় কিন্তু উনানের জালটা একদম মাঝারি আঁচে রাখতে হবে। এই দেখুন জলটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আটা। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর যে বাটির মাপে আমি এক বাটি জল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আটা নিয়েছি। আপনারা যদি টিফিনটা একটু বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু আটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তবে কিন্তু মনে রাখবেন যে পরিমাণে জল দেবেন ঠিক সেই পরিমাণে কিন্তু এই আটাটা দিতে হবে। এবার আমি এইভাবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে আমি একটা শক্ত মন্ড তৈরি করে নেব।
আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সত্যি বলছি বন্ধুরা, আপনারা কিন্তু বিশ্বাস করবেন না যদি একবার বাড়িতে না বানান। সবসময় বাড়িতে বেশি কিছু থাকে না, কিন্তু আলু আর আটা থাকে, তাই এই দুটো জিনিস দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা টিফিন বানিয়ে নেওয়া যায়। এই দেখুন টিফিনের জন্য ডো কিন্তু আমার একদম রেডি। এবার আমি জাস্ট এটাকে তুলে নেব একটা পাত্রে করে। এবার একটু আমি ঠান্ডা করে নেব ডোটা, কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর একদম ঠান্ডা করে ফেললে হবে না, একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই সময় কিন্তু মেখে নিলে খুব ভালো হবে। আর এবার আমি হাত দিয়ে এইভাবে ভালো করে একটু মেখে নেব। আর এবারে আমি মারছি, দেখুন একটুও কিন্তু লেগে যাচ্ছে না, হাতের মধ্যেও কিন্তু লেগে যাচ্ছে না। একটু এইভাবে সুন্দর করে মেখে নেব, নিয়ে এবার গোল করে নেব, নিয়ে এরকম একটা লম্বা শেপে আমি রুটির মতো করে বেলে নেব। বেশি গোল করব না, এরকম লম্বা মানে চৌকো সাইজের কাটব আমি। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও থাকবে না, এরকম ভাবে আমি বেলে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন। বেলে আমি নিয়েছি, এবার আমি চারপাশ থেকে এরকম সমান করে একটু করে কেটে নেব যাতে ফাটাগুলো না থাকে। একদম ধার ধরে সরু করে নেব। এবার আমি এরকম মাঝখান থেকে কেটে নেব। নিয়ে আবার এরকম টুকরো করে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, এমনকি ছোট বড় যে কোনো মাপেও করে নিতে পারেন। এবার আমি যেটা করব সেটা হলো এরকম মাঝখান থেকে কেটে নেব কোনাকোনিভাবে। এতে কি হবে দেখতে ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না। এইভাবে আমি প্রত্যেকটা ডিজাইনকে তুলে নেব। এপারটাও প্লেন রয়েছে, এপারটাও। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল কিন্তু আমি গরম করতে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি একে একে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। একসাথে গুলো কিন্তু অনেকগুলো টিফিন ভেজে নেওয়া যায়। এখন কিন্তু আমি নাড়বো না, একটা পিঠ ভাজা হলেই তবে আর একটা পিঠে নাড়বো। এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই দেখুন একদম মুচমুচে হয়েছে, আর কত সুন্দর ফুলেছে দেখুন। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আর বাকিগুলোকে ভেজে নেব। ভাজার পর কিন্তু আরো সুন্দর দেখতে লাগছে।
হয়েছে দেখুন, আর কত সুন্দর দেখতে লাগছে। এরকম একটা সুন্দর টিফিন কিন্তু বাচ্চা কিংবা বড় যা যে কারোর টিফিন বক্সে কিন্তু দিয়ে দেয়া যায় টিফিনে খাওয়ার জন্য। কৃষি ভাঁকা আঁকি শুরু করে দিয়েছে খাবে বলে। চলে আসো চলে আসো। আর বলা বন্ধুরা, টিফিন গুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন, আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বাইরে করে কাউকে যদি বানিয়ে দেওয়া যায় এই টিফিনটা, সে কিন্তু বুঝতেই পারবে না যে কি দিয়ে বানানো হয়েছে। একটা ছেড়ে অনেকগুলো খেতে চাইবে। দারুণ খেতে, দারুণ। যখন বাড়িতে কিছু থাকে না, অল্প কিছু দিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। বাবু ভালো হয়েছে, খুব ভালো বানিয়েছ। কে বানিয়েছে? মা। খুব ভালো লাগছে খেতে? আবার বানিয়ে দেবো তোমার। আর এগুলো কিন্তু পুরো একদিন পর্যন্ত এরকম মরমরে থাকবে, বেশ ভালোও থাকে অনেকক্ষণ পর্যন্ত। তাহলে বন্ধুরা, আমার আজকের এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন।